নূর হলো একজন মেধাবী ছাত্র নেতা। পুলিশকে ডাকাত বলেছে, পুলিশকে চড়াল, পুলিশ হলো বুস্তিল্লু, পুলিশ মানে আরো নানান ধরনের কমেন্টস তিনি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে নূরের কাছ থেকে আমরা কখনো প্রত্যাশা করি নাই। সব জায়গা থেকে যেভাবে গুজব ছড়াচ্ছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে, আসলে আমি মনে করি যে আসলে অনেকে যারা ইউটিউবার বা যারা ফেসবুকে কথা বলেন এরকম লোকজনদের কাছে আমরা তো রিকোয়েস্ট করব, আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি যেন মানে মিথ্যাভাবে কেউ যেন প্রভাগান্ডা ছড়িয়ে পুলিশের মনোভাবকে যেন তারা ভাঙতে না পারে, পুলিশকে যেন ডিমোরালাইজ করতে না পারে। আমাদের যে অরিজিনাল যে সত্য কথাটা, আমরা যা করি সেটা যেন সত্যভাবে প্রকাশ করা হয়। মিথ্যা তত্ত্ব দিয়ে, মন গড়া তত্ত্ব দিয়ে, তেখানে কাল্পনিক গল্প সাজিয়ে পুলিশ সদস্যদের যেন কেউ ডিমোরালাইজ না করে, সে কারণে আমরা সকলেরই সহায়তা চাচ্ছি। সর্বশেষ প্রশ্ন, আপনি কোনো আসামিকে যদি আমি আশ্রয় দিই সেটাও তো একটা মানে দণ্ডনীয় অপরাধ বা বিচার করার মতো অপরাধ, তো নূরের বাসা থেকে সেদিন রাতে যাকে অ্যারেস্ট করে, একটা কথা আমি আপনাদের বলি, পুলিশের কে সহায়তা করা সকল নাগরিকেরই দায়িত্ব এবং কর্তব্য। পুলিশ যখন আইনগতভাবে সহযোগিতা চায় পুলিশকে সবাই সহযোগিতা করেন, কারণ পুলিশ রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের একমাত্র শক্তিশালী সংগঠন হল পুলিশ। পুলিশ মানুষের সেবা করে, যানমালের নিরাপত্তা দেয়, পুলিশ মানুষের সেবার ব্রতনী কাজটি করে। যখনই যেখানে বিপদে পড়ে, যে কোনো ঘটনা ঘটে, পুলিশকে মানুষ স্মরণ করে। আমরা সে কারণেই মনে করি যে আমরা যখন কোনো আসামিকে ধরতে যাই, চুরি, ছিনতাই, ডাকাতি বা বিভিন্ন মামলা আসামিকে যেন আমরা গ্রেপ্তার করতে যাই, তখন যেখানেই থাকে আমরা সেখানেই যাই, গ্রেপ্তার করি। তো হয়তো বা ওই আসামিটা আপনারা যার কথা বললেন নূরের বাসায় ছিল, আমরাও তাই মনে করেছিলাম, নূর হলো একজন মেধাবী ছাত্র নেতা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি, তার উচিত ছিল আমাদের যে সকল পুলিশ ভাইয়েরা পরিচয় দেওয়ার পরে থানা থেকে এসে, ডিবি থেকে এসে, চিনিও নূর চিনিও, কারণ অনেক অনেক আমাদের পুলিশ অফিসার ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চিনিও। চিনার পরেও যেভাবে আপনারা দেখেছেন লাইভে এসে পুলিশকে ডাকাত বলেছে, পুলিশকে চড়াল, পুলিশ হলো বুস্তিল্লু, পুলিশ মানে আরও নানান ধরনের কমেন্টস তিনি করেছেন, আমি মনে করি একজন মানে নেতা হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে নূরের কাছ থেকে এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। যদিও আমরা নূর এত কিছু বলার পরেও আমরা সহমর্মিতা পরিচয় দিয়েছি, তার সাথে ভালো বিহেভ করেছি এবং তার রুম থেকেই আমরা আমাদের যে মামলার আসামি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আমরা মনে করি আমাদের আইনে, আমাদের সিআরপিসি ধারায় আমাদের যে দায়িত্ব দেওয়া আছে আমরা কি করতে পারি তার বাহিরে, আইনগত প্রক্রিয়ার বাহিরে আমরা কোনো কিছু করি না। সেটা তো করেনি, তবে হচ্ছে এই যে তাকে আশ্রয় দেয়া এবং পুলিশের কাছে বাধা দেওয়া, হ্যাঁ 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 হ্যাঁ, এটা তার বিরুদ্ধে, আর তার বিরুদ্ধে হ্যাঁ, সে পুলিশকে যে মানে লাইফে এসে যে পুলিশে গালিগালাজ করেছেন, পুলিশকে ঢুকতে দেয় নাই, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা প্রদান করেছেন সেই কারণ, এবং পুলিশকে অনেক গালিগালাজ করেছেন, এটা আমরা মনে করি এটা আইনগত অপরাধ এবং সেই কারণেও তার বিরুদ্ধে আমরা মনে করি আমরা অলরেডি বোধ মামলা অলরেডি সরকারি কাজে বাধা প্রদানের বোধ মামলা অরুজি হয়েছে। আচ্ছা, ব্যারিস্টার সুমনের কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা, মানে তিনি যেভাবে কথা বলেন বা বলছেন এটা, এই বিষয়ে আসলে আমরা আমরা যদি মানে যে কোনো বিষয়ে আমাদের কাছে যদি অবগত করে সেটা আমরা তদন্ত করি। ধন্যবাদ।